আসসালামু আলাইকুম, আমি সাদিকুর রহমান, আজকে এসেছি উত্তরার একটা রেস্টুরেন্টে, এটার নামই পিৎজা। এটার দুইটা ব্রাঞ্চ আসছে মনে হয়, একটা উত্তরা, দুইটাতে উত্তরাতে। আমার সাথে আসছে আমার পাঁচটা ফ্রেন্ড, দেখা নিজে রে ভাই বল। তিনটা পিজ্জা দিয়ে গেছে, তিনটার মধ্যে জানি যে কোনটা খাবো আমি বুঝতেছি না। যাই হোক, একটা দিয়ে শুরু করি। চিকেন দিছে, আর হ্যাঁ চিকেন দিছে, এটা এটা হচ্ছে বিবিকিউ চিকেন পিজ্জা, আর এটা থিন ক্রাস্ট। আর টেস্টটা দেখে এবার কেমন, ভালোই কিন্তু মিষ্টি মিষ্টি লাগছে স্যার। কেমন ভাইয়া? সবই ঠিক আছে, চিকেনটাও ঠিক আছে, কিন্তু চিকেনটা হচ্ছে ওটা বিবিকিউ চিকেন। আচ্ছা, নর্মাল যে মানে আমরা যে বাসায় যেমন গরু মাংস রান্না করা হয়, ওই মাংসটাই কুচি কুচি করে এটার মধ্যে দেওয়া যায় এরকম একটা। হ্যাঁ, অরিজিনাল রিভিউ দিব। হ্যাঁ, তো এতক্ষণ যেটা ছিল আজেরা ছিল, ফান্ডি ছিল, তার মধ্যে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যতটুকু আছে অ্যাজ এ বাঙালি। কিন্তু কাহিনী হলো যে এই এটা নতুন একটা রেস্টুরেন্ট, বাট পিজাগুলো যেমন আশা করছিলাম এতটাও সুন্দর না। মানে খাওয়া যায়, খাওয়া যাচ্ছে, কিন্তু মানে থাকে না এক্সপেকটেশন অনুযায়ী টেস্ট পাই নাই। আমি যে খেয়ে কাউরে সাজেস্ট করবো এবং সে যে আসবে খেয়ে যে আমাকে থ্যাংকস দিবে, ওইটা মনে হয় আমি পাবো না যদি সাজেস্ট করি। তো টু বি অনেস্ট, এখানে আসার আগে নিশ্চিত এসে খাইতে হবে।